হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমি সমু। আবার একটা নতুন ব্লগ নিয়ে এই অফিস থেকে বাড়ি গেছি। বাড়ি গিয়ে বাচ্চাদেরকে নিয়ে আবার ওদের একটা খেলার একটু প্রোগ্রাম আছে বিকেলবেলা। তো এখন রাত হয়ে গেছে, 6টা বাজে। 6টার সময় এখানে কানাডার পুরো ঘুটঘুটে অন্ধকারের মতো হয়ে গেছে, পুরো মনে হচ্ছে অনেক রাত। আমি দেখাচ্ছি, এখানে একটা খুব সুন্দর ফ্ল্যাগ আছে। এটা একটা স্কুল, উডলন হাই স্কুল। এই স্কুলেই বাচ্চাদের খেলাধুলোর অনেক কিছুর ব্যবস্থা করা আছে। তো সেখানে আমি বাচ্চাকে দিয়ে এসেছি, কানাডার ফ্ল্যাগ ঝুলছে। খুব ভালো লাগছে দেখতে, খুব উইন্ডিও আছে, দেখে বুঝতে পারছো ফ্ল্যাগটা যেভাবে উঠছে। তো এটা একটা রাস্তা, এখানে সবাই পার্কিং করে রাখে। এইভাবে পার্কিংয়ের ব্যবস্থা দেখো, প্রত্যেকে যার যার নিজস্ব জায়গায় পার্কিং করবে। কেউ কোনো কোনো বিশৃঙ্খলা বা কোনো ইনডিসিপ্লিন সেরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেককে স্কুলের সামনে থেকে বাচ্চাদেরকে পিক আপ করে নিয়ে চলে যাবে, এই জন্য দাঁড়িয়ে আছে বাবা মায়েরা। আমার ছেলে মেয়ে এক্ষুনি ঢুকেছে দুজনে, তো সেই জন্য আমিও ওয়েট করছি। তো আমার বাচ্চারা এখন স্কুলের ভেতরে আছে, আমি তোমাদের দেখাচ্ছি স্কুলটা কেমন। রাত হয়েছে, 6টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক রাত। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিয়েছে, আর তার সাথে প্রচণ্ড বাইরে দাঁড়ানো যাচ্ছে না। আমি গ্লাভস পরে ক্যামেরায় ভিডিও করতে একটু অসুবিধা হয়, সেজন্য পরিনি। তো প্রচণ্ড ঠান্ডা, দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া দিয়েছে। যাই হোক, দূর থেকে আর একবার দেখিয়ে দিই স্কুলে, ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই গাছগুলো পুরো বরফে ঢেকে যাবে, তখন আরও সুন্দর লাগবে জায়গাটা। এই হচ্ছে স্কুলটা, এই হচ্ছে স্কুল, স্কুলে ঢোকার জায়গা। তো আমি দরজা খুলে ঢুকছি। তোমরা স্কুলটা দেখতে পারো, ভীষণ ভালো লাগছে, সব স্টুডেন্টরা আছে এবং খুব ভালো স্কুলটা, সুন্দর করে গোছানো, খুব বড় স্কুল। যদি এই স্কুলে আমার বাচ্চারা পড়ে না, বাচ্চারা সেপারেট অন্য একটা স্কুলে পড়ে। এটা অনেকটা দূরে আছে স্কুলটা আমাদের আমাদের বাড়ি থেকে। তারপরে স্কুলটার অনেকগুলো খুব সুন্দর, এইদিকে একটা লন আছে, পুরো পরিষ্কার, খুব সুন্দর করে গুছিয়ে রাখা আছে স্কুলটা। কোথাও কোনো বিশৃঙ্খলা, কোনো নোংরা সেরকম কোনো ব্যাপার নেই। এটা আর একটা লন স্কুলের ভেতরে, খুব ভালো লাগে আসতে আমার, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আমার বাচ্চারা আছে এখানে, আরও অনেক বাচ্চারা আছে, সবাই বিভিন্ন গেম খেলছে, যার যেটা পছন্দ। এই রুমে আমার বাচ্চারা আছে, তো আমি রুমের ভেতরে এখন ক্যামেরা নিয়ে যেতে পারবো না, ওটা বারণ আছে। তো সেই জন্য আমি স্কুলের মধ্যে জাস্ট ঢুকে আমি ওয়েট করছি। আমি গিয়ে বসতে পারবো বাচ্চাদের সাথে, কিন্তু আমি ক্যামেরা করাটা ঠিক ভালো দেখায় না, অনেক বাচ্চা আছে, তাদের সিকিউরিটির ব্যাপার আছে। তো এখানে অনেক কিছু লেখা আছে, অ্যাথলেটিক্স অব দ্য মান্থ, যাদের ছবি দেওয়া আছে তারা হয়তো এই স্কুলেই পড়ে, আমিও ঠিক জানি না, আমাকে এটা পড়ে দেখতে হবে। এখানে ড্যান্স নাইট হবে 18th December। সো নাইস, ড্যান্স পার্টি আছে স্কুলে। তো খুব ভালো লাগছে দেখতে স্কুলটা, ভীষণ সুন্দর সব। এখানে কত সুন্দর করে বাচ্চাদের ছবি দেওয়া আছে, 2004-এ যারা গ্র্যাজুয়েট হয়েছে এই স্কুল থেকে তাদের ছবি দেওয়া আছে। সো প্রাউড মোমেন্ট, প্রত্যেকের ছবি দেওয়া আছে। এবং 2002-এ, বাট কেন দেওয়া আছে সেটা আমিও জানি না। 2002, 2003, 2004-এর কেন বাচ্চাদের ছবি দেওয়া আছে আমি কোনো আইডিয়া নেই সে ব্যাপারে।
তো যাই হোক, আমার বাচ্চারা জিমনাসিয়াম রুমে আছে, আরও অনেক বাচ্চারা গেল, প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে আসে। এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, কিন্তু আমাকে বাচ্চাদের জন্য আসতেই হয়, কিছু করার তো নেই। বাড়িতে গিয়ে আধ ঘন্টা রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। তো এই হচ্ছে রুটিন, তোমাদেরকে স্কুলটা দেখালাম, এরকম অনেক স্কুল তোমাদেরকে দেখাবো। কত সুন্দর, পরিষ্কার, একদম বাচ্চাদের জন্য একদম পুরো মপিং করা থেকে শুরু করে, সুইপিং করা থেকে শুরু করে সব কিছুর জন্য লোক আছে, এবং প্রত্যেক প্রত্যেক প্রত্যেকটা কর্নার খুব সুন্দর করে গুছোনো। স্কুলে আসতেও ভালো লাগে, স্কুলের পরিবেশটা, এনভায়রনমেন্ট ভীষণ সুন্দর। যাই হোক, আমরাও বড় হয়েছি, আমাদের স্কুলও ভালো ছিল, খারাপ ছিল বলবো না, তবে একটু গুছোনো কম, গুছোতে আমাদেরকে আরেকটু হবে। আর তবে এখন তো অনেক স্কুল অনেক কিছু ডেভেলপমেন্ট করেছে ইন্ডিয়াতে, তবে এরা ভীষণ 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 গুছোনো, ভীষণ গুছোনো, প্রত্যেকটা কাজ প্রপার করে, প্রত্যেকটা কাজ পারফেক্ট করে করে। ওই জন্য এদের যার যেটা কাজ সকাল থেকে রাত অবধি, প্রত্যেককে সে নিজের কাজটা গুছিয়ে সুন্দর করে করে। আমি আমার অফিসেও দেখেছি, আমি আমার সব জায়গায় লক্ষ্য করছি সেটা, বাচ্চাদের স্কুল থেকে শুরু করে স্যারদের শেখানো থেকে শুরু করে প্রত্যেকটা স্যার ম্যাডাম প্রত্যেককে ভীষণ গুছিয়ে কাজ করে। মানে রোজকার যার যেটা কাজ, নিজের নিজের কাজটুকুনি এরা কারোর জন্য রেখে দেয় না, নিজেরটা নিজে প্রত্যেক দিন কমপ্লিট করে। এক এক সময় আমরা টায়ার্ড হয়ে যাই, আমি তো হয়েই যাই, কিন্তু তারপরেও দেখি আমার কলিগরা প্রত্যেকে প্রত্যেকের কাজ শেষ করছে, তবে তারা বাড়ি যাচ্ছে। তো সেটা দেখার পর আমার নিজে নিজেও করতে ইচ্ছে করে, নিজেও কমপ্লিট করি। যাই হোক, এইভাবে ধীরে ধীরে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সব কিছুই বাড়ে লাইফের। তো তোমরা ভালো থেকো, আবার আর একটা ভিডিও নিয়ে ফিরে আসবো কালকে, যতটুকুনি টাইম পাই ততটুকুনি টাইমে তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে শেয়ার করি। চলো ভালো থেকো, আমার সাথে থাকো, স্টে টিউন, সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে তাহলে করো, আর আমাদের সাথে থেকো, আমার আর সৌমেনের সাথে থেকো, সাপোর্ট করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।